আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুহুল খান ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাগর পাড়ের মনোরম পরিবেশ। তো এই যে আমার সাথে আমার ছোট ভাইরা আসছে, তো তারা কিন্তু ছবি ওঠানোর জন্য ব্যস্ত আছে। তো আমরা এখন মূলত আসছি সূর্যাস্ত দেখার জন্য। তো কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে আজকে আমরা সূর্যাস্ত দেখব। তো চারোদিকে পানির অথই স্রোতের শব্দ, তো মনোরম পরিবেশ খুবই সুন্দর। তো আমরা এখন সুগন্ধা পয়েন্টে যে সাইডটাতে আছে, এই সাইডটাতে একটু লোকজন কম। তো আমার এই পাশে প্রচুর লোকজন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন জোয়ারের সময়। তো পানি ক্রমশই এদিকে চলে আসতেছে। আমরা আর কি সকালবেলা যখন দুপুরবেলা যখন গোসল করলাম সকালের পর, তখন আস্তে আস্তে পানি ঘাটার সময় নেমে গেছিলো। তো এখন জোয়ারের সময়, তো পানি আবার পুনরায় আসতেছে। তো প্রচুর লোক সমাগম, তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোকজন আসছে। তো কক্সবাজার সমুদ্র সৈকত অনেক সুন্দর একটি জায়গা। তো এই রুহুল খান ব্লগস চ্যানেলটিকে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অনেক ভাইরা আর কি যে ঘোরা আছে, তো আমরা এই পাশে একটু লোকজন কম, যার কারণে এই সাইডটাতে আসছি। তো ওই সাইডে লোক সমাগম অনেকটাই বেশি। তো সূর্যাস্ত হবে, তো আমরা মূলত এই সূর্যাস্তই দেখার জন্য আসছি। শুধু পানির শব্দ, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। অসাধারণ সমুদ্রের সাগরের কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টের অপরূপ দৃশ্য।